আজ বানাবো ছোলার ডাল দিয়ে, সয়াবিন দিয়ে আর একটা আলু দিয়ে। তো কিভাবে আমি বানাবো তো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। এই গরমে সবাই কেমন আছেন জানাবেন, খুব সবাই সাবধানে থাকবে। তো চলুন আমি কিভাবে রান্না করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। তো ছোলার ডালটাকে আমি ভেজাতে দিয়ে দিই। হ্যাঁ, চুলটা কেটে নিবি। তো চলুন আমি ছোলার ডালটাকে ভিজিয়ে দিলাম, দিয়ে প্রেসারে সিদ্ধ করে নেবো। সঙ্গে সঙ্গে একটু ভিজিয়ে রাখি আধা ঘন্টার মতো, তো ভিজে নরম হয়ে যাবে, তারপরে প্রেসারে দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো চলুন এটাকে আমি ভিজিয়ে রাখলাম। তো এই দেখুন আমি প্রেসারে ডালগুলো দিয়ে দিয়েছি, ছোলার ডালগুলো। এবার আমি কেটে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। দুটো তিনটে সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখুন দেওয়া হয়ে গেছে। আর মশলার মধ্যে আমি নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা কুচি আর পরিমাণ মতো নুন। তো চলুন এটাকে আমি বয়েল করে নিই। সিদ্ধটা আমি আর দেখালাম না প্রেসারে, এই দেখুন আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। একদম গলে গেলে আবার ভালো লাগতো না, তো এই দেখুন আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন, আলু আর ডাল একসঙ্গে দিয়ে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবং আমি কড়াটাও বসিয়ে দিয়েছি, দেখুন কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো সর্ষের তেল, আমি সর্ষের তেলেই রান্না করব। তো আর দেবো না, অল্পই তেল দেবো, তো তেলটা আমার গরম হতে থাক বন্ধুরা। তেলটা পুরো আমার গরম হয়ে গেছে। তো এবার আমি একে একে দিয়ে দেব তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো এবারে আমি দেব হালকা সাদা জিরে, দেখুন। তো আমি দিয়ে দিলাম সাদা জিরে। তো এটাকে আমি হালকা ভেজে নেব। ততক্ষণ এটা ভাজা হতে থাক। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, একটু বাড়িয়ে দিয়ে আঁচটা কমানো ছিল। তো এত গরমে আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। তো আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবারে আমি দেব পরিমাণ মতো নুন। এবারে আমি দেব ওই দেখুন হলুদ গুঁড়ো। এবারে আমি এই যে কেটে সয়াবিন ভিজিয়ে কুচি করে নিয়েছিলাম, এবার সয়াবিনটা আমি ঢেলে দেব। তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে নেব। এতে আমি অল্প পরিমাণে হালকা লঙ্কা গুঁড়ো দেবো। তো এই দেখুন আমি একটু হালকা পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো। এই দেখুন এইটুকু আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো আমি এতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো চলুন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিই। টমেটোটা একটু হালকা নরম হয়ে যাক, ততক্ষণ আমি সয়াবিন আর মশলাতে এটাকে আমি ভাজতে থাকি, নেড়ে চেড়ে তারপরে আমি ডালটা ঢেলে দেবো। তো আমার সয়াবিন ছোলার ডাল কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন প্লিজ। ভালো লাগলে সুন্দর সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধুরা। তো চলুন এটাকে একটু নেড়ে চেড়ে। তো এই দেখুন আমার নাড়াচাড়া হয়ে গেছে। তো এবারে আমি ঢেলে দেবো সিদ্ধ করা ডালটা। বাবা গরম কি সারা সিরিয়ে ধরি, ছ্যাঁকা লাগছে। ঢেলেছি তো বাটিটা গরম হয়ে গেছে। তো চলুন এবারে আমি ঢেলে দেব। তো সবটা আমি ঢেলে দিলাম। তো চলুন এটাকে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব, ফুটতে দিই। ডাল আমার ফুটতে শুরু করেছে। তো এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবারে দেব হাফ চামচ ভাজা মশলা। তো এবার এটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই গরমের জন্য একদম ছোলার ডাল আমি সয়াবিন দিয়ে করলাম, রুটি দিয়ে, পরোটা দিয়ে খাবার জন্য। তো আপনারা বাড়িতে প্লিজ এটাকে ট্রাই করে দেখবেন, খুব
অল্প তেল ঝাল মশলা তো আমি দিইনি, শুধু আদা কুচি, লঙ্কা ছেঁড়া, কাঁচা একটা শুকনো লঙ্কা আর টমেটো, একটা ছোট্ট টমেটো দিয়ে আমি এই ডালটাকে রান্না করে ফেলেছি। তো যদি আমার এই কুকিংটা ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, প্লিজ সাহায্য করবেন। তো কেমন হচ্ছে আমার রান্নাটা বা আমার ব্লগগুলো কেমন হয় আপনারা প্লিজ সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি রান্নাটা করে ফেলছি। ভয়েসটা আমার আসতেই হয়েছে, কারণ শরীরটা ভালো নেই, একদমই ভালো নেই। তো চলুন এটাকে আমি নামিয়ে ফেলে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি নামিয়ে ফেলেছি, একদম আমি টেস্ট করে দেখলাম তো স্বাদে গুণে একদম খুব সুন্দর খেতে হয়েছে। একদমই দেখুন কোনো তেলও নেই, একদম অল্প তেলে রান্না করেছি। তো একটা বিশেষ কথা বলছি, চ্যানেলটা আমি এপ্রিলে খুলেছিলাম, আগের এপ্রিলে। তো এই এপ্রিলে এক বছর হলো, এখনও 1K করতে পারিনি। তো প্লিজ ভালো লাগলে আপনারা আমার পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিও যখন করবে দেখবেন তো প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। তো আমার কেমন হয়েছে বলবেন, এই যে ছোলার ডাল দিয়ে সয়াবিন রান্নাটা খুব সুন্দর হয়েছে, আমি তো চেখে দেখলাম খুবই ভালো হয়েছে। তো ভিডিওটা আমার এইটুকুই ছিল, তো শেষ করলাম বন্ধুরা। টাটা, জয় গুরু। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি বন্ধুদেরকে। জয় গুরু।